আজ আপনি শুনবেন চিরঞ্জীব সেনের কাহিনী রহস্য রজনীগন্ধার। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। এই গল্পে অভিনয় করেছেন অপূর্ব, দীপক, রীতি এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বিধিসম্মত সতর্কীকরণ: গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। ভোরবেলা ওঠা আমার বরাবরের অভ্যেস, কিন্তু ইদানিং রাত 3:30-4 বাজতে না বাজতেই আমার ঘুম ভেঙে যায়। সেই যে ঘুম ভাঙে, হাজার এপাশ ওপাশ করলেও আর ঘুম আসে না। আমি তখন বিছানা ত্যাগ করে কখনো ছাদে যাই, কখনো বা বাগানে পায়চারি করি। এই সময় আমার খুব চা খেতে ইচ্ছে করে। আমার সব রকম কাজকর্ম করে দেওয়ার জন্য রাখুহরি আছে, কিন্তু সে বেচারা তখন এমন অকাতরে ঘুমোয় যে ওকে ডাকতেও আমার মায়া হয়। ছেলে মানুষ তো, আমি তাই নিজেই এক কাপ চা করে খেয়ে নিই। আজ ঘুম ভাঙল শেষ রাতে, ঘড়িতে দেখলাম 3:00। এমন কেন হলো জানি না, অথচ খুব একটা বেশি তাড়াতাড়িও ঘুমোইনি। যাই হোক, ঘুম থেকে উঠে মুখে চোখে জল দিয়ে চায়ের একটু ব্যবস্থা করে যখন জানালার ধারে এসে দাঁড়িয়েছি, তখন বাইরের দিকে তাকিয়ে হঠাৎই মনে হলো, ঘুম যখন ভেঙেই গেছে আর উঠতেও যখন হয়, এইভাবে বদ্ধ ঘরের মধ্যে আটকে না থেকে একটু মর্নিং ওয়াক করলে কেমন হয়। মনে হওয়া মাত্রই আমার শরীরচর্চার সঙ্গে আর একটা নতুন মাত্রা যোগ করে দিলাম। ডেকে তুললাম রাঘোহরিকে, ওকে দরজায় খিল দিতে বলে আমি বাইরে বেরোলাম। এখনো চারিদিক অন্ধকারে ঢাকা, চৈত্রের প্রথম, তবুও মনে হচ্ছে যেন মধ্যরাত। পাখিরা সবে জাগছে। দু একজন সাইকেল আরোহী টিং টিং করে ঘন্টি বাজিয়ে কোথায় যেন গেল। আমিও আমার পথ চলা শুরু করলাম। মৌরিগ্রাম এখন আর আগের মতো গ্রাম নেই। দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাওয়ার ফলে নিত্য নতুনভাবে তার চেহারা পাল্টাচ্ছে। আমি দ্রুত পা চালিয়ে রথতলার দিকে চললাম। হাঁটাটা আরেকটু রপ্ত হয়ে গেলে আরও দূরে খটির বাজার কিংবা প্রশস্তর দিকে চলে যাব। প্রশস্তর মূর্তি মহল্লা খুব বিখ্যাত। মৌরি রথতলার কাছাকাছি যখন এসেছি, তখন হঠাৎই একটা বাড়ির দিকে আমার নজর পড়ল। দেখলাম গেঞ্জি আর হাফ প্যান্ট পরা একটা যুবক একজনের বাড়ির দোতলা থেকে কিছু একটা বেয়ে নিচে লাফিয়েই অন্ধকারে মিশে গেল। যুবকটির গায়ের রং কালো, বেটেখাটো চেহারা। ও যে চোর এবং চুরি করতেই এসেছিল সেটা বুঝতে পারলাম। আমি ধীরে ধীরে সেই বাড়িটার দিকে এগোলাম। কাছে গিয়ে দেখলাম ওপরের ঘরের বারান্দার দিকের দরজাটা খোলা, বোধহয় গরমের জন্য খুলে রেখেছেন। আর বারান্দার সঙ্গে লোহার হুকে আটকানো একটা নাইলনের ফিতে বাইরের দিকে ঝুলছে। চোর পালাবার সময় এটা না নিয়েই চলে গিয়েছে। বাড়ির দরজায় নেমপ্লেট দেখেই চমকে উঠলাম আমি। আরে, এ যে প্রফেসর এম এল বোসের বাড়ি! ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ ছিল না, কিন্তু শুনেছি উনি অত্যন্ত গুণী মানুষ। হাওড়ারই কোনো একটা কলেজে অধ্যাপনা করেন। ওনার কোচিংয়েরও খুব নাম ডাক আছে। একবার ভাবলাম চোরটার পেছনে একটু তাড়া লাগালে হতো। যদিও দৌড় প্রতিযোগিতায় ওর সঙ্গে আমি পেরে উঠতাম না, তবু একটা সরগোল তো ওঠানো যেত। কিন্তু ব্যাপারটা এমনই আচমকা ঘটে গেল যে তখন আর কিছুই করার ছিল না আমার। আমি অনেকক্ষণ সেই জায়গাটায় পায়চারি করে আকাশ একটু ফর্সা হলে প্রফেসরের বাড়ির দরজায় নক করলাম। ভেতর থেকে সাড়া এলো। কিছুক্ষণ পর সদ্য ঘুম ভাঙা এক মহিলা দরজা খুলে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কাকে চাই? প্রফেসর বোস আছেন? উনি এখন ঘুমোচ্ছেন, এখন তো দেখা হবে না।
বেলায় আসবেন। ওনাকে একবার ডাকুন, ডেকে বলুন বাড়িতে চোর এসেছিল। মা গো! মহিলা ভয়েই হোক বা যে কোনো কারণেই হোক চিৎকার করে উঠলেন এবং আমার মুখের ওপর সশব্দে দরজাটা বন্ধ করে দিলেন। অগত্যা আমি আর কি করতে পারি, বাধ্য হয়েই বাড়ি ফিরে এলাম। দাদাবাবু, আজ আপনি এত ভোরে কোথায় গিয়েছিলেন? মর্নিং ওয়াকে। শুধু আজ নয়, এবার থেকে রোজই আমি বেরোবো। মর্নিং ওয়াকটা আমার কাছে এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে রে। কিন্তু আপনার মতো লোকের পক্ষে অত ভোরে একা বেরোনোটা কি ঠিক? কে কখন সন্ধান নিয়ে পিছু নেয়? অত ভয় করলে তো ঘর থেকে বেরোনোই যাবে না। আজ খালি হাতে গিয়েছিলাম, কাল থেকে তৈরি হয়েই বেরোবো। যাক, তুই এখন একটা বেশ জুতসই করে চা কর দেখি। রাখু হরি রান্নাঘরে চলে গেল। আমি ইজি চেয়ারটা বাইরের বাগানে এনে আমার প্রিয় রঙ্গন গাছগুলোর কাছে গিয়ে বসলাম। একটু পরেই কাগজওয়ালা এসে কাগজ দিয়ে গেল, সেই সঙ্গে একটা দুঃসংবাদ। জানেন তো চ্যাটার্জিদা, এটা খুব খারাপ খবর আছে। আজ কাগজে অবশ্য নেই, তবে কালকের কাগজে নিশ্চয়ই বেরোবে। কীরকম খবর? ওই প্রফেসর এম এল বোস আছেন, উনি খুন হয়েছেন। আমার তো আঁতকে ওঠার পালা। বললাম, হ্যাঁ সে কি রে? হ্যাঁ, শুধু তাই নয়, খুনি খুন করে নিজের দিদিকে নাকি জানিয়েও গেছে। রাখু হরি ততক্ষণে চার টোস্ট নিয়ে এসেছে, আমি কোনো রকমে ওর হাত থেকে সেটা নিয়ে নামিয়ে রাখলাম। এই ধরনের অজাত শত্রু মানুষের যদি এই অবস্থা হয় চ্যাটার্জিদা, তাহলে দেশের কি পরিস্থিতি বুঝতে পারছেন এবার? কথাটা বলে সে চলে গেল। আমি কাঁপা কাঁপা হাতে টোস্টে কামড় দিয়ে চায়ের কাপে চুমুক দিলাম। এই মুহূর্তে নিজের উপরই দারুণ রাগ হচ্ছে আমার। কেন যে ভোরবেলা সেই খুনিটার পেছনে ধাওয়া করলাম না, সেটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। আগাগোড়া ঘটনাটা পুলিশকে জানানো দরকার, তারপর যেভাবেই হোক খুঁজে বের করতে হবে আততায়ীকে। থানায় গিয়ে পুলিশকে সব কথা বলতেই ইন্সপেক্টর ত্রিবেদী বললেন, অর্থাৎ আপনি বলতে চাইছেন আপনার এবং আততায়ীর মধ্যে দূরত্ব এতটাই ছিল যে আপনি উদ্যম নিলেও ধরতে পারতেন না? হ্যাঁ ঠিক তাই। তবু ওই খুনির চেহারার একটু বর্ণনা দিতে পারেন? বেঁটে খাটো চেহারা, হাফ প্যান্ট আর গেঞ্জি পরেছিল। আচ্ছা আচ্ছা, বলুন তো মুখে, হ্যাঁ মুখে বসন্তের দাগ ছিল কি? সেটা ঠিক বলতে পারবো না, দূরত্বের জন্য ঠিক বুঝতে পারিনি। মিস্টার ত্রিবেদী একটা সিগারেট ধরিয়ে বললেন, মনে হয় চোর গণেশ। ছোটোখাটো যত চুরি টুরির প্রধান হচ্ছে, তবে কি না এইরকম খুন জখমের মতো জঘন্য অপরাধের কোনো রেকর্ড ওর নেই। আচ্ছা আচ্ছা, বলুন তো লোকটাকে আর একবার আপনি দেখলে চিনতে পারবেন? না পারাই স্বাভাবিক, আমি যখন রথতলার বাঁকের মুখে এসেছি তখনও দড়ি বেয়ে ঝুপ করে নেমে পালিয়ে গেল। ঠিক আছে, চলুন চলুন একবার ঘটনাস্থলের দিকে যাওয়া যাক। হ্যাঁ চলুন, যেতে তো হবেই ত্রিবেদীজি। আচ্ছা আর একটা কথা, আমি এই খুনের তদন্ত করব, আপনারা প্লিজ আমাকে হেল্প করবেন। অন্তত এই একটা ব্যাপারে আপনি আমাদের পরম বন্ধু। আপনার সহযোগিতা আমাদের কাছে অলওয়েজ অ্যাকসেপ্টেবল। আমরা একটু দেরি না করে ঘটনাস্থলে চলে এলাম। সেই দিদি আমাকে দেখেই চমকে উঠলেন। ইন্সপেক্টর ত্রিবেদী আর আমি বাইরের লোকজনের ভিড় ঠেলে ওপরে উঠলাম। নিচে কনস্টেবলরা ভিড় কন্ট্রোল করতে লাগলো। আমরা ঘরে ঢুকেই দেখলাম মিস্টার বোস মাথায় আঘাতের চিহ্ন নিয়ে চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে এমনভাবে পড়ে আছেন যাতে মনে হচ্ছে অত্যন্ত ক্লান্তিতে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়েছেন ভদ্রলোক। টেবিলের ওপর একটা ফুলদানি রাখা আছে, সম্ভবত ওই ফুলদানিটা দিয়েই ওনার মাথার ব্রহ্মতালুতে আঘাত করা হয়। ওনার হাতের মুঠোয় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। দেখলাম তার হাতে ধরা আছে এক কোছা রজনীগন্ধা, টেবিলের ওপর একটা বিদেশি গোয়েন্দা গল্পের বই এবং একটা সুইসাইড নোট। একটা ফুলস্কেপ কাগজের উপর লেখা আছে, আমি খুনি। লেখার নিচে ওনার সই। রহস্যময় ব্যাপার।
রহস্যময় এই কারণে, উনি যদি নিজের মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে থাকেন তাহলে সেটা ওইভাবে টেবিলের ওপর রাখা থাকতে পারে না। সাধারণত সুইসাইড নোটে কেউ নিজেকে নিজের খুনি বলে লিখে রাখে না। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার ওই রজনীগন্ধা ফুলগুলো। ওই ফুলগুলো ওনার হাতের মুঠোয় এলো কীভাবে? এবার ঘরের অন্যান্য জিনিসপত্রের দিকে নজর দেওয়া হলো। সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে, শুধু স্টিলের আলমারিটাই যা লন্ডভন্ড। তার মানে খুনি যার লোভে এই কাজ করেছে তা পেয়ে অথবা না পেয়ে আলমারিটা লন্ডভন্ড করেছে। ওই আলমারিতেই একটা খাতায় লেখা ছিল ওনার সঞ্চয়ের হিসেব নিকেশ। প্রায় 3.5 লাখ টাকার মতো ইন্দিরা বিকাশ কিনেছিলেন উনি, তার একটিও নেই। জাতীয় সঞ্চয়ের কিছু কাগজ ছেঁড়াখোড়া অবস্থায় পড়ে আছে, সেও প্রায় 1.5 লাখ টাকার মতো। ব্যাংকে FD-র জন্য 50,000 টাকা জমা দেওয়ার ফর্ম ফিল আপ করেছিলেন। ফর্ম আছে অথচ টাকা নেই, অর্থাৎ খুনি এটাকেও হাতিয়েছে। এই টাকাটা সম্ভবত কোনো পলিসি ম্যাচিওর হওয়ার পর জমা পড়তে যাচ্ছিল, খুনি সেটা জানত। কি বুঝলেন মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, রীতিমতো সন্ধানী চোর। কিন্তু ওই সুইসাইড নোটের অর্থটা কি? সেটা এখন বুঝতে পারছি না, তবে লেখাটা ওনারই, কারণ ওনার খাতাপত্র বা অন্যান্য লেখাটেখা দেখে এই লেখার সঙ্গে কোনো গড়বড় পাচ্ছি না। এবার আমরা বারান্দার কাছে এসে একজোড়া পায়ের ছাপ দেখতে পেলাম। ছাপ দেখে মনে হলো তার এক পায়ে 6টা আঙুল। পরে আরও লক্ষ্য করে ঘরের ভেতর পর্যন্ত একই পায়ের যাওয়া আসার ছাপ স্পষ্ট দেখতে পেলাম আমরা। আততায়ী জুতো পরে আসেনি, সে এসেছিল ধুলো মাখা খালি পায়ে। কিন্তু সেই পায়ের ছাপ শুধুমাত্র বোসবাবুর চেয়ারের কাছ পর্যন্ত আছে, তারপর আর নেই। তাহলে স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্রগুলো চুরি করল কে? আমি ওনার সম্পত্তির হিসেব লেখা খাতা এবং ডায়েরিটা আদায় করে পুলিশকে বললাম, আপনারা এবার আপনাদের কাজ করুন, আমি বরং নিচে ততক্ষণ দিদির সঙ্গে একটু কথা বলে আসি। কাজের দিদি নিচের ঘরে বসে নীরবে চোখের জল মুছছিলেন। আমি গিয়ে বললাম, আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে। বলুন। এখানে আপনি কতদিন আছেন? তা ধরুন ওই বছর 15। আগে কোথায় ছিলেন? আগে দেশেই ছিলাম। তা দেশে কে কে আছে? কেউ না, গরিব মানুষ, বিধবা। উনি আমাকে ওনার চরণে ঠাঁই দিয়েছিলেন। বোসবাবুর কে কে আছেন এখানে অথবা দেশের বাড়িতে? উনি তো আমারই দেশের লোক, দেশের সঙ্গে সম্পর্ক নেই বহু বছর। আসলে যা যেখানে ছিল সবই বেছে বুঝে দিয়ে এইখানে এসে বাড়ি করেছেন। ওনারও কেউ কোথাও নেই, বিয়ে করেছিলেন, ছেলে পুলে হয়নি, বৌদিমণি মারা গেছেন ক্যান্সারে, তারপর উনি আর বিয়েও করেননি। তবে কিছুদিন ধরে বলছিলেন অবসর নেওয়ার পর তীর্থে তীর্থে ঘুরবেন। তা কোন তীর্থে যে উনি চলে গেলেন কে জানে। আচ্ছা, সম্প্রতি কি ওনার সঙ্গে কারো কোনো রকম মনোমালিন্য হয়েছিল? না, সকলে ওনাকে দেবতার মতো ভক্তি চেদ্দা করত। এবার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল উনি কখন ফিরেছেন, কতক্ষণ কাজ করেছেন, কে কে দেখা করতে এসেছিলেন ওনার সঙ্গে? উনি তো কাল কলেজে যাননি, কি একটা বই লিখবেন বলে কদিনের ছুটি নিয়েছিলেন। ছাত্রছাত্রীও আসেনি কেউ, আর বাইরের কেউ আসেনি দেখা করতে, শুধু ভোরবেলা আপনি যা এসেছিলেন। কাজের দিদির কথায় একটু যেন আলোর ইশারা পেলাম, অর্থাৎ সুইসাইড নোটের রহস্যটা একটু একটু করে পরিষ্কার হলো। উনি তাহলে বই লিখতে যাচ্ছিলেন, আর সেই বইটার অথবা সেই বইয়ের কোনো গল্পের নাম আমি খুনি, হয়তোবা ওই ইংরেজি বইগুলোর কোনো গল্পের অনুবাদ করতে বসেছিলেন। ঠিক সেই সময়ই খুনি এসে তার ফায়দা লুটেছে,
কিন্তু কিভাবে? আমি আবার উপরে উঠে এসে বোসবাবুর টেবিলের ওপর রাখা সেই ইংরেজি বইটার পাতা উল্টে পাল্টে এমন একটা গল্প দেখতে পেলাম যার বাংলা করলে নামটা দাঁড়ায় আমি খুনি। বইটা ত্রিবেদীকে দেখাতে সেও চমকে উঠল, বলল, আরে তাই তো, আমরা তো এতক্ষণ ভুল সিদ্ধান্তে যাচ্ছিলাম। আমার মনের মধ্যে এখন একটা দুশ্চিন্তাই তোলপাড় করতে লাগল। খুনি কে? তার পায়ের ছাপ মৃতের কাজ পর্যন্ত গেল কিন্তু আলমারির কাছে নেই কেন? আর তাছাড়া মৃতের হাতের মুঠোয় সেই রজনীগন্ধার অর্থই বা কি? সেখান থেকে ফিরে দুপুরবেলা ঘরে বসে নিজের মনে কত কি চিন্তা করতে লাগলাম। কোন সূত্র ধরে এই তদন্তের কাজে কিভাবে এগোব কিছুতেই ভেবে পেলাম না। আততায়ী একমাত্র পদচিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন রেখে যায়নি। বোসবাবুর সম্পত্তির হিসেব লেখার খাতায় ষাট ভরি সোনার গয়নার উল্লেখ আছে, কিন্তু সেই গয়নাও মৃত্যুর সঙ্গে সঙ্গে উধাও। অমন একজন বিশিষ্ট পণ্ডিত এমন অমূল্য সম্পদ লকারে না রেখে কেন যে ঘরে রেখেছিলেন ভেবে পেলাম না। হয়তোবা এসবের প্রতি কোনো মোহই ছিল না। তাই যাই হোক, আমি যখন বসে বসে এই নিয়ে মাথা ঘামাচ্ছি ঠিক সেই সময়ই টেলিফোনটা সশব্দে বেজে উঠল। ফোন ধরতেই ত্রিবেদীর কণ্ঠস্বর ভেসে এলো ওপার থেকে, হ্যালো মিস্টার চ্যাটার্জি, শিগগির একবার আসুন, বোধহয় আপনার খুনি ধরা পড়েছে। বোধহয়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এক মুহূর্ত দেরি না করে থানায় পৌঁছলাম আমি। দেখলাম বেঁটে খাটো চেহারার একজন লোককে লকআপে রাখা হয়েছে, এই চোর গণেশ। লোকটাকে এলাকায় বহুবার দেখেছি আগে, তবে নাম জানতাম না। আমাকে দেখেই সে বলতে শুরু করল, বাবু আমাকে বাঁচান, আমি সম্পূর্ণ নির্দোষ, সুযোগ পেলে ছোটখাটো চুরি টুরি করি বাবু, কিন্তু বিশ্বাস করুন এই সমস্ত খুন খারাপির ব্যাপারে আমি নেই বাবু। দরকার হলে আপনারা আপনাদের পুলিশ কুকুর আনান, দেখবেন সে আমার দিকে ফিরেও তাকাবে না কো। আর আমি কেন বাবু, শুধু আমি কেন, ওকে খুন করবে এই অঞ্চলে এমন একটাও লোক নেই বাবু। আমি চোর গণেশের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বললাম, ত্রিবেদীজি এ লোকটাকে ছেড়ে দিতে পারেন, এর পায়ের সঙ্গে ওই ঘরের ভেতরের পায়ের ছাপ মিলছে না, তার এক পায়ে ছটা আঙুল ছিল। এই কথা শুনেই গণেশ লাফিয়ে উঠল, কি বললেন বাবু, ছটা পায়ের আঙুল ছিল? হ্যাঁ, বাঁ পায়ে কি? হ্যাঁ হ্যাঁ, বাঁ পায়ে। তুমি চেনো তাকে? চিনি মানে, ওর জামার কলার ধরে এক্ষুনি হিড় হিড় করে টেনে আনছি আমি আপনাদের কাছে, আপনি দেখুন। আর সামান্য কটা টাকার লোভে শেষ পর্যন্ত এই কাজ করলো, ওকে সুবল বাঘ, ঘরামির কাজ করে, আমি এক্ষুনি ওকে টেনে আনছি, ওই 2 নম্বর বস্তিতে ঘর ছাইতে গেছে আজ। চোর গণেশকে ছেড়ে দেওয়া হলো। লোকটা বোধহয় ম্যাজিক জানে, ঘণ্টাখানেকের মধ্যে সে মারতে মারতে যাকে নিয়ে এসে হাজির করলো তারই নাম সুবল বাঘ। সুবল প্রথমেই এসে ত্রিবেদীর পায়ের ওপর লুটিয়ে পড়ল, তারপরে আমার পায়ে। বাবু আমার চারি দিন হুজুর, আমি কিছু করিনি বাবু, আমারে মাফ করুন বাবু, বাবু আমি সত্যি কথা বলতেছি, আমারে মাফ করুন বাবু, অপরাধ নেবেননি হুজুর, আমি চোর বটি তবে খুনি নই। ও তাহলে কি সাধু? আমি ইশারায় ত্রিবেদীকে চুপ করতে বললাম। হুজুর, কাল অনেক রেতে বেগড়ি থেকে একজনের ঘর ছেয়ে খাঁটি বাজারে বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম, এমন সময় হঠাৎ দেখি বেশ সভ্য গোজের এক ভদ্রলোক বাবুর বাড়ির দোতলা থেকে কি যেন একটা বেয়ে নিচে নেমে এলো, তার কাঁধে একটা ঝোলা ব্যাগ, পায়ে মোজা, নিচে নেমেই জুতো পরে একটা ভটভটিতে চেপে কোথায় যেন চলে গেল। বাবুর ওপরের ঘরে তখন আলো জ্বলছে, আমি তখন ব্যাপারটা কি হলো তা বোঝার জন্য যখন কাছে গিয়ে দেখি একটা নাইলনের ফেতে উপর থেকে ঝুলছে, দেখেই কেমন সন্দেহ হলো, আমাদের মতো চোরেরা ফিতে ধরে ওপরে ওঠে না, আবার ভটভটিও চাপে না, তাই কৌতূহলী হয়ে সেই ফিতে ধরে উপরে উঠেই দেখি এই কাণ্ড, বাবু টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ে আছেন, দু চোখ বোজা, আস্তে করে 2 বার ডেকে সাড়া না পেয়ে বুঝলাম বাবুর দেহে আর প্রাণ নেই,
টেবিলের উপর ফুলদানিটা কাত হয়ে পড়েছিল। ঘরের মেঝেই ফুলদানির জল, সেটাকে ঠিক করে রেখে গায়ে হাত দিয়ে দেখলাম শরীরে তখনও উত্তাপ আছে, যদিও তবুও উনি মৃত। আর আর ওনার হাতে এক গোছা রজনী ফুল। আমি তখন আলোটা নিভিয়ে দিলাম। এইসবের দারুণ ভয়, হাত পা আমার তখন একেবারে কাঁপছে বাবু। যদি কেউ নামবার সময় আমাকে দেখে ফেলে তাহলে তো আমাকেই খুনি ভাববে। তাই কোনো রকমে পালিয়ে বাঁচলাম, কিন্তু বেঁচেও কি রেহাই পেলাম? আমার পায়ের চাপের জন্যই তো ধরা পড়ে গেলাম। বাবুরা বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কিচ্ছু করিনি বাবু। আমায় মাফ করে দিন হুজুর, আমায় মাফ করে দিন হুজুর, আমি কিছু করিনি। তা তুমি তখন ওই লোকটাকে নামতে দেখে চেঁচালে না কেন? ভয় হুজুর, ভয়। ওই জোয়ান লোকটা আমার উপর ঝাঁপিয়ে পড়লে আমি কি ওর সঙ্গে পেরে উঠতাম? হ্যাঁ, তাছাড়া ওই সব লোকের কাছে ওই গোলাগুলিও থাকে। তখন পুলিশকে খবর দিতে পারতে। যাক, এসব তো হলো। এখন বলো, ওই বাবুর ঘর থেকে কি কি জিনিস চুরি করেছিলে তুমি? হুজুর মাই বাপ, ওই খুন দেখে আমার তখন সব কিছু মাথায় উঠে গেছে। তাছাড়া ওই সমস্ত নামি দামি লোকের ঘরে ঢুকে চুরি করার দুর্মতি কি আমার আছে বাবু? আসলে হয় কি বাবু, পেটে টান পড়লে তখনই। যাই হোক, সুবলের অকপট স্বীকারোক্তি বিশ্বাসযোগ্য বলেই মনে হলো, কেননা ও মৃতের কাছ পর্যন্ত যে গিয়েছিল সে প্রমাণ আমরাও পেয়েছি। কিন্তু আলমারির কাছে ওর কোনো পদচিহ্ন ছিল না। চতুর খুনি মোজা পরে ঘরে ঢোকার ফলে তার পায়ের ছাপও পাওয়া যায়নি। তাই সামান্য জিজ্ঞাসাবাদের পর সুবলকেও ছেড়ে দেওয়া হলো। সন্ধেবেলা পোস্টমর্টেম রিপোর্ট এলো। প্রথমে বোসবাবুর শ্বাসরোধ করা হয়, পরে মাথায় ফুলদানির আঘাত দিতেই আঘাতজনিত কারণে মারা যান তিনি। পুলিশ কুকুরও এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো রকম আলোকপাত করতে পারল না আমাদের। পরদিন সকালে আমি আবার বোসবাবুর বাড়ি গেলাম। কাজের দিদি তখন অত্যন্ত কান্নাকাটি করছিলেন, বললেন, বাবা তুমি আমার ছেলের মতো, এই অনাথিনীর একটা ব্যবস্থা করে দাও বাবা, আমাকে কোনো একটা আশ্রমে পাঠিয়ে দাও, কেউ কর্তাও নেই আমার, এই বাড়িতে যে একা আমি কি করে থাকবো, আর কি বা খাবো। ও আর শোনো, ওই বৌদিমণির গয়নার বাক্সটা নিচের ঘরে থাকতো, তাই ওটা চোরে নিয়ে যেতে পারেনি, ওটা তুমি থানায় জমা দিয়ে দাও। ওটা আমি কতদিন আর রাখলে রাখবো বাবা, আর কার জন্যই বা রাখবো? বৌদিমণির গয়নার বাক্স আপনার কাছে কেন থাকতো? ওগুলো নিচের ঘরের আলমারিতেই থাকতো, তার চাবি আমার কাছে। আমি যে বাবুর মায়ের মতো ছিলাম বাবা, উনি যে আমাকে খুবই বিশ্বাস করতেন। কাজের দিদির এই কথা শুনে শ্রদ্ধায় মাথাটা নত হয়ে এলো আমার। আজকের দিনে এমন নির্লোভ মানুষ পাওয়া যায়? এই জন্যই এই মহিলাকে দেবীর আসনে বসিয়েছিলেন বোসবাবু। আমি বললাম, আপনার কোনো চিন্তা নেই দিদি, আপনি এই বাড়িতেই থাকবেন, পরে আপনার একটা ব্যবস্থা কিছু করা যাবে, সেরকম হলে আপনি নিচের তলাটা ভাড়া দিয়ে ওপর তলায় থাকবেন। তারপর বললাম, আচ্ছা একটু মনে করে দেখুন তো, ওনার এই সমস্ত বিষয় সম্পত্তির কোনো দাবিদার কোথাও আছে কি? আমার অন্তত জানা নেই বাবা, তবে ওনার এক দূর সম্পর্কে জ্যাঠতুতো দাদা কাশিতে ছিলেন, শুনেছি তিনিও মারা গেছেন। তার একমাত্র ছেলে খোকন বাবু একবার এখানে এসে একটা ছিলেন। কতদিন আগের কথা? এই তো গত মাসে। তা বাবু ওনাকে কিছু টাকাও দিয়েছেন, বলেছেন আর কখনো যেন এখানে না আসেন। তা বাবু ওনাকে এখানে আসতে বারণ করলেন কেন, সে ব্যাপারে কিছু জানেন? না, তবে শুনেছি উনি বাবুকে এখানকার বাড়ি বেচে দিয়ে কাশিতে গঙ্গার ধারে একটা বাড়ি কিনে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সেরকম বাড়িও নাকি ওর সন্ধানে আছে, তা বাবু একদমই রাজি হননি। ওদের কাশির বাড়ির ঠিকানাটা আপনি জানেন? না বাবা, তা তো জানি না।
আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, খোকনবাবু যা লোক দেখছি তাতে মনে হয় ওনাকে একটা খবর দেওয়া একান্তই দরকার, কেননা যদি কখনো এই বাড়ির দাবি করে উনি কোর্টে যান তখন কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন। দিদি চোখের জল মুছে বললেন, আমার আর মুশকিল কি বাবা, যাদের যা পাওনা তারা তাই নেবে, আমাকে দয়া করে থাকতে দেয় দেবে, না দেয় তোমরা কোনো একটা আশ্রমে পাঠিয়ে দিও আমাকে, শেষমেশ ভিক্ষে করব, আর তাও যদি না জোটে গঙ্গার জল তো আছেই বাবা। আমি তখন দিদিকে বললাম গয়নার বাক্সটা দেখাতে। দিদি আলমারি খুলে বাক্স বের করে দেখালেন। ওই আলমারিতেও অনেক পুরনো কাগজ আর চিঠিপত্র ছিল। হঠাৎ একটা চিঠি আমার দৃষ্টি আকর্ষণ করল। চিঠিটা এসেছিল কাশীর পাড়ে ঘাট থেকে। চিঠি লিখেছেন নিশিকান্ত বসু, সম্ভবত ইনি বোসবাবুর সেই দুঃসম্পর্কের জ্যাকতুতো দাদা। চিঠিটা পড়তে শুরু করলাম। বৌমার মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখ পেলাম, আরো দুঃখ পেলাম তুমি দেশের পাট চুকিয়ে হাওড়ায় বাড়ি কিনেছো বলে। তাই আমার অনুরোধ, যদি তুমি কাশীর এই বাড়িটা কিনে রাখো তাহলে এই বৃদ্ধ বয়সে আমি খানিকটা নিশ্চিন্ত হই। তোমার বাড়ি তোমারই থাকবে, ভবিষ্যতে কাজে লাগবে, আর আমি বেঁচে যাই ভাড়া গোনার হাত থেকে। ছেলেটাকে মানুষ করতে পারিনি, আমার জীবনের এটাই চরম ব্যর্থতা। মাত্র 25,000 টাকা হলেই কিন্তু বাড়িটা তোমার হয়ে যায়। আমি চিঠিটা পকেটে রেখে গয়নার বাক্সটা দিদিকে ফেরত দিলাম। বললাম, এখনই এটা থানায় জমা দেওয়ার কোনো প্রয়োজন দেখছি না, সাবধানে থাকবেন, বাড়ির বাইরে বিশেষ বেরোবেন না, আর অচেনা কেউ এলে বাড়ির দরজা খুলবেন না, কেমন? দিদি আমার কথায় সায় দিয়ে ঘাড় নাড়লেন। আমি বাড়ি ফিরে এলাম। এসে বোসবাবুর ডায়েরিটা নিয়ে বসলাম একটু। এক মাস আগের একদিনের পাতায় লেখা আছে, পুরনো পরিচয় সূত্র ধরে খোকন এসে হাজির। প্রথমে ওকে চিনতেই পারিনি, পরে পরিচয় দিতে চিনলাম। ও কাশীর একটা 4,00,000 টাকার বাড়ির দালালি করতে এসেছে। আমাকে ওই বাড়িটা কেনার জন্য বিশেষভাবে চাপ দিচ্ছে। আমি রাজি হলাম না। শেষমেশ ও আমাকে ওর নানা রকম বিপদের কথা বলে 10,000 টাকা চাইল। আমি ওকে তাও দিলাম না, বললাম আমার সব টাকাই এখন ব্যাংক আর পোস্ট অফিসে ডবল ইনভেস্টমেন্টে আছে। এমনকি ওকে বিশ্বাস করানোর জন্য প্রমাণস্বরূপ আলমারি থেকে কাগজপত্রগুলোও বের করে দেখালাম। তারপর 1,000 টাকা ওর হাতে দিয়ে ওকে বিদায় করলাম এবং এও জানালাম ভবিষ্যতে আর কখনো যেন ও আমাকে এইভাবে বিরক্ত করতে না আসে। এই ডায়েরি পড়ে আমি মনে মনে স্থির করলাম, যেভাবেই হোক একবার কাশীতে গিয়ে ওই খোকনবাবুর সঙ্গে আমাকে দেখা করতেই হবে। ঠিকানা না থাকলেও পাড়েঘাটের ওদের সেই পুরনো বাড়ি থেকেই আমার অনুসন্ধান শুরু করব। একান্তই যদি খুঁজে না পাই, তদন্তের কাজে গিয়ে বারাণসী ভ্রমণটা তো হবে। জয় বাবা বিশ্বনাথ। কিন্তু ভাগ্য এতই ভালো আমার যে কাশী যাত্রা আর শেষ পর্যন্ত করতে হলো না। হঠাৎই সন্ধেবেলা এক অবাঙালি যুবক দেখা করতে এলো আমার সঙ্গে। বাইরে মোটরসাইকেল থামার শব্দ আগেই পেয়েছিলাম। দেখলাম একজন যুবক দরজা দিয়ে ঢুকে সরাসরি আমাকে প্রশ্ন করল, আপনি মিস্টার অম্বর চ্যাটার্জি, মানে প্রাইভেট ডিটেকটিভ অম্বর? হ্যাঁ আমি। আপনার পরিচয়? নমস্তে, আমার নাম শিবকুমার শর্মা। আমার বাড়ি বারাণসীতে আছে কিন্তু এখন আমি সালকিয়াতে থাকি। কি ব্যাপার বলুন তো? শুনলাম কি আপনি নাকি মিস্টার বোসের খুনের ব্যাপারে তদন্ত করছেন, তা এই ব্যাপারেই আমার এক বন্ধু আছে খোকনবাবু, ও একটু দেখা করতে চায় আপনার সাথে।
আসলে মিস্টার বোসের ওই বাড়ি আর তার অন্যান্য সম্পত্তির ওই এখন দাবিদার। আচ্ছা 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 আচ্ছা, তা আপনার সেই বন্ধুটি কোথায়? ও বাইরেই অপেক্ষা করছে। সে কি বাইরে কেন, ভেতরে নিয়ে আসুন। আসলে এ তো মর্মান্তিক একটা খবর, ও খুব ভেঙে পড়েছে। মাসখানেক আগে একবার ও এখানে এসেছিল, সেই শেষ দেখা আর কি, বুঝেনি তো। ঠিক আছে, ওনাকে আসতে বলুন। রহস্যের গন্ধ পেয়ে আমি অস্থির হয়ে উঠলাম। একটু পরেই শিবকুমার যাকে নিয়ে ভেতরে এলো, সুবল বাগের বর্ণনার সঙ্গে তার হুবহু মিল। ওরা ঘরে এসে আসন গ্রহণ করলে বললাম, আপনার নামই খোকনবাবু? হ্যাঁ, ভালো নাম রজনীকান্ত বোস। কিন্তু আপনি যে সেই লোক তার প্রমাণ কি? আপনাকে চেনে এমন কেউ কি আছে এখানে? কেন, আমি আছি, কিন্তু আমি তো আপনাকে চিনি না। তারপর ওদের দুজনের আপাদমস্তক আর একবার নিরীক্ষণ করে বললাম, আচ্ছা ওই বাড়িতে যে কাজের দিদি আছেন, তিনি চিনবেন আপনাকে? চিনবে না মানে? মাত্র এক মাস আগে আমি ওই বাড়িতে এসে এক রাত কাটিয়ে গেছি, এত তাড়াতাড়ি ভুল হবে কি করে? আমি এসেছিলাম দাদামণিকে বুঝিয়ে বাজিয়ে কাশিতে নিয়ে যাব বলে, তা ওই মহিলার চক্রান্তে সেটা হলো না। আমার দৃঢ় বিশ্বাস ওই মহিলাই সম্পত্তির লোভে খুন করিয়েছে। তাই নাকি? তা কি এমন সম্পত্তি ছিল যে তার লোভে মহিলা ওই কাজ করতে যাবেন? কি ছিল না, 3.5 লাখ টাকার ইন্দিরা বিকাশ, 2 লাখ টাকার কিষাণ বিকাশ, জাতীয় সঞ্চয়ের সার্টিফিকেট, ব্যাংকে FD লক্ষাধিক টাকা, আর ছিল প্রচুর সোনার গয়না। ওই মহিলা সব কিছুর সন্ধান জানেন, তাছাড়া দোতলায় বাড়িটার দামও তো কম নয়। বাবা, আপনি মাত্র এক রাত ওই বাড়িতে থেকেই সব কিছু জানতে পেরে গেছেন? আসলে উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, গুড, তাই বিশ্বাস করে একথাও আমাকে বলেছিলেন, এবং এও বলেছিলেন শিগগিরই উনি আমাকে এইসব উইল করে দেবেন। আমার অনুমান একথা জানতে পেরেই ওই মহিলা সর্বনাশটি ঘটিয়েছে। হ্যাঁ, সর্বনাশ যে কে কিভাবে ঘটালো তা ভগবানই জানেন, কিন্তু রজনীবাবু, ওনার ডায়েরি যে অন্য কথা বলছে, আপনার কথার সঙ্গে তো তা মিলছেই না। কি লিখেছিলেন উনি ডায়েরিতে? সেসব কথা না হয় নাই বা জানলেন বলে একটুক্ষণ চুপ করে বসে থাকলাম আমি। তারপর উঠে বললাম, জাস্ট আ মিনিট, ছেলেটাকে একটু চা করতে বলে আসি, বলে উঠে ভেতরে গিয়ে রাঘোহরিকে যা করতে হবে তা বুঝিয়ে দিলাম। ও ঘাড় নেড়ে ওর কর্তব্য পালন করতে চলে গেল। আমি আবার ঘরে এসে ওদের সামনে বসলাম। বোসবাবুর মৃত্যু সংবাদটা আপনারা কিভাবে পেলেন? কেন, খবরের কাগজ পড়ে। আপনি এখন থাকেন কোথায়? বেনারসেই থাকি। ওরে বাবা, আজকের কাগজে খবর পেয়ে আজকেই চলে এলেন? না মানে আমি খবরটা পাই শিবকুমারের মারফত, ওই আমাকে ভোরবেলা ফোনে জানায়, আমি তখনই পূর্বা এক্সপ্রেস ধরে চলে আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজকের কাগজ তো 6টার পর বেরিয়েছিল, আর বারাণসীতে পূর্বা এক্সপ্রেস ছাড়ে 5:10 খুব সম্ভবত। এটা কিভাবে সম্ভব হলো বলুন তো? আসলে ট্রেনটা আজ 1 ঘন্টা লেট ছিল কি না? বুঝলাম, কিন্তু আজ তো বৃহস্পতিবার, আজ তো পূর্বা এক্সপ্রেস বারাণসী দিয়ে আসে না খোকনবাবু। তাহলে কি বলতে চান কি আপনি, হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি? আরে না না, তা কেন, আমারও ভুল হতে পারে, কিন্তু আমি যে এই ঘটনার তদন্ত করছি এ কথা আপনাদের কে বলল? বাবা, কাল থেকে সবার মুখে তো আপনারই নাম, সবাই বলছে অম্বর চ্যাটার্জি যখন তদন্ত করছে খুনি তো ধরা পড়বেই। আপনার মুখে ফুলচন্দন পড়ুক ভাই। তা আজকের ভোরে মৃত্যু সংবাদ পেয়ে সুদূর বারাণসী থেকে এই সবে এখানে এসে পৌঁছলেন আপনি, অথচ কাল সকাল থেকেই এই খুনের তদন্ত আমি করছি বলে আপনি জেনে গেলেন কিভাবে? ও কথাটা তো আমি ওকে বলেছি, আপনিও তো মশাই আজই কাগজে খবরটা পড়ে জেনেছেন, এখানে কাল আসে কোথা থেকে? শিবকুমার চুপ করে গেল। আমি খোকনবাবুকে প্রশ্ন করলাম, তা আপনি কি ট্রেন থেকে নেমেই সোজা এখানে আসছেন? হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, তা পূর্বা এক্সপ্রেস দেখছি আজকাল বিমানেরও আগে আসে। হ্যাঁ, যাক, তা স্টেশন থেকে এলেন কিসে, হেলিকপ্টারে? আপনি কি আমাদের বিদ্রুপ করছেন? আমরা আমাদের স্কুটারে এসেছি। আপনার জিনিসপত্র? কিছুই আনিনি সঙ্গে, সময় পেলাম কই। বন্ধু নিশ্চয়ই আপনাকে এখানে নিয়ে আসার জন্য আগে থেকে স্টেশনে অপেক্ষা করছিলেন। হ্যাঁ,
এবার একটু যেন অস্বস্তি বোধ করতে লাগলো শিবকুমার। বলল, শুনেন মিস্টার চ্যাটার্জি, আমার এই বন্ধু সবে মাত্র ট্রেন থেকে নেমেছে, এখন একটু রেস্টের দরকার আছে ওর। আপনার সঙ্গে পরিচয় তো করা হয়ে গেল, কাল সকালে সকালে একবার না হয় আমরা আসবো আপনার সঙ্গে দেখা করতে, তখন কাজের কথা হবে। আজ তাহলে আমরা আসি, হ্যাঁ, গুড নাইট। সে কি মশাই, আপনাদের জন্য চা করতে বলে এলাম যে। মাফ করবেন মিস্টার চ্যাটার্জি, আমরা কেউই চা খাই না। তাহলে আমি যখন চায়ের কথা বললাম তখন আপনারা না বললেন না কেন? চল চল চল। ওরা দুজনেই তখন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আমি কঠিন গলায় ওদের বললাম, এখন কিন্তু আপনারা যেতে পারবেন না, তার কারণ যে রাতে বোসবাবু খুন হন সে রাতে উনি কোনো কিছু লিখে যেতে না পারলেও ওনার হাতের মুঠোয় আমরা এক কোছা রজনীগন্ধা পেয়েছি। আর তাতেই বুঝেছি রজনী নামের কারো কথা উনি মরণকালে বলে যেতে চেয়েছিলেন। আর এখন এখন আমার এই ঘরে রজনী নামে একজন আছেও। তিনি এমন এক রজনী যিনি এক মাস আগে ওনার সঙ্গে দেখা করে ওনার নারী নক্ষত্র জেনেছেন এবং যাকে উনি বিশেষ পছন্দও করেননি। গত রাতে খুনি যখন খুন করে পালায় তখন আমাদেরই পরিচিত একজন লোক খুব কাছ থেকে তাকে দেখে ফেলে। তার দেওয়া বিবৃতির সঙ্গে আপনার চেহারার জুৎসই একটা মিল আছে খোকনবাবু। কাল রাতে খুনি পালাবার সময় একটা মোটর বাইকে চেপে পালায়, আর আজ আপনারাও একটা মোটর বাইকে চেপেই এখানে এসেছেন। খোকনবাবু আর শিবকুমার বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এর দ্বারা কি প্রমাণ হয়? আমি খুনি, আমি খুন করেছি। Yes, now you are under arrest. কথাটা বলতে বলতে হাতে হাতকড়া নিয়ে ঘরে ঢুকলেন মিস্টার ত্রিবেদী, সঙ্গে আরো পুলিশ, এমনকি সেই সুবল বাগও। সে রজনীকে শনাক্ত করল। একজনকে খুনের অপরাধে এবং অন্যজনকে খুনিকে সাহায্য করার অপরাধে গ্রেপ্তার করা হলো। রাখোহরি তখন একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমার নির্দেশে সেই গিয়ে পুলিশে খবরটা দিয়েছিল। আমি তখন খোকনবাবুকে জিজ্ঞেস করলাম, কে খোকনবাবু, এই ব্যাপারে আর কিছু বলার আছে আপনার? ক্লান্ত রজনী মাথা নত করে ঘাড় নাড়ল। তাহলে আপনি আপনার অপরাধ স্বীকার করছেন? রজনীকান্ত অশ্রু সজল চোখে বলল, হ্যাঁ, আমি খুনি। শিবকুমারের দু চোখে তখন আগুন জ্বলছে। এতক্ষণ আপনি শুনছিলেন চিরঞ্জীব সেনের কাহিনী রহস্য রজনীগন্ধার। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। রাখোহরি, সুবলবাগ এবং খোকনবাবুর চরিত্রে অপূর্ব, কাজের দিদির ভূমিকায় রীতি, ইন্সপেক্টর ত্রিবেদীর চরিত্রে দীপক, গল্প পাঠে অম্বর চ্যাটার্জি, গণেশ এবং শিবকুমার শর্মার ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।